নতুন ধর্মযাজক ফুলার যখন ফেসবুকে ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন বন্ধু মহল ও আপনজনদের জন্য তা ছিল বিসয়ক ব্যাপার তিনি লেখেন আপনাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী আমি অবিশ্বাসী সুতরাং আপনাদের শত্রু তবে মমতাময় প্রভু থেকে বিমুখ হয়ে থাকা এবং মিথ্যা মতবাদের সেবক হয়ে থাকা নিশ্চয়ই লজ্জাজনক যারা ভিন্ন মতাবলম্বীদের শত্রু মনে করে এবং তাদের ঘৃণা করতে শেখায় আমি কেন স্রষ্টার কাছে কম প্রত্যাশা করব। তবে ফুলারের বাল্য বন্ধু অনেকেই তাকে অভিনন্দন জানান তাদের একজন লেখেন আমি অনেক মানুষ এমনকি বন্ধুরাও তোমাকে এ ব্যাপারে গালমন্দ করবে এটা তোমার সিদ্ধান্ত আমি আশা করি এর মাধ্যমে তোমাদের জীবনের সৌন্দর্য বিকশিত হবে ফুলার একটি ধার্মিক খ্রিস্টান পরিবারের জন্মগ্রহণ করেন তার চাচা ছিলেন আমেরিকার সর্ববৃহৎ খ্রিস্ট ধর্মীয় প্রতিষ্ঠান সাউদার্ন ব্যাপটিস্ট চার্চের যাজক তার মা বাবা ছিলেন ধর্মের প্রতি গভীর অনুরাগী তারপরও ফুলার ইসলাম গ্রহণ করেন কারণ ইসলাম তার মন ও হৃদয় স্পর্শ করেছিল ফুলার বলেন আমি একটি ধর্ম বিশ্বাস নিয়ে বড় হয়েছি আমি বিশ্বাস করি পৃথিবীর একজন স্রষ্টা রয়েছেন আমি সবসময় ভাবতাম আমার কি হওয়া উচিত কারণ ব্যাপটিস্ট ধর্মীয় বিশ্বাসের সঙ্গে নিজেকে মেরাতে পারছিলেন না বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের সময় ফুলার সঙ্গে একজন ধার্মিক মুসলিমের পরিচয় হয় তাদের মধ্যে বন্ধুত্ব হয় তার কাছ থেকে ফুলার ইসলাম সম্পর্কে জানতে শুরু করেন ফুলার বলেন আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলতে শুরু করি আমাদের মধ্যে ইসলাম সম্পর্কেই বেশি কথা হয় যা আমাদের মধ্যে একটি অনুভূতি সৃষ্টি করে আমার মনে হয়েছে ইসলাম অনেক বেশি যৌক্তিক খ্রিস্ট ধর্ম তুলনায় বহুবার এমন হয়েছে খ্রিস্ট ধর্ম সম্পর্কে আমি প্রশ্ন করতে চেয়েছি কিন্তু আমাকে থামিয়ে দেওয়া হয়েছে বিপরীতে ইসলাম প্রশ্ন তর্ক ও আঘাতের জন্য প্রস্তুত তারা আমার প্রশ্নকে সদরে গ্রহণ করেছে পরিণাম ও পরিণতির চিন্তা করার পরও আমি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেই কারণ আমি ইসলাম ধর্মে আত্মিক যে প্রশান্তি খুঁজে পেয়েছি তা আর কোথাও পাইনি আমি জানি আমি কে আমার বিশ্বাস কি। এবং কিভাবে আমার জীবনের বিশ্বাসের প্রতিফলন করবে। তবে এটা বোঝানো কঠিন যে আমি এমন একটি ধর্মের শান্তির সন্ধান পেয়েছি যাকে অনেকে ঘৃণার চোখে দেখে ফুলার জানতেন তার ধর্মান্তরের ঘটনা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করবে তবে ফেসবুকে তিনি যে পরিমাণ বিরূপ মন্তব্যের শিকার হয়েছেন তার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না তিনি তার কলেজ জীবনের বেশিরভাগ বন্ধুর আচরণেই সেই পরিবর্তন দেখতে পান আর প্রবীণরা বিষয়টিকে একটি সংকট হিসেবেই দেখতে শুরু করেন তিনি বলেন এটা ভেবে আমার মন খারাপ হয় যে আমি ছিলাম চার্চের প্রশংসিত একটি কিশোরী যেমন একজন লেখেন তুমি ছিলে সব কিশোর কিশোরীর জন্য অনুপ্রেরণা তারা ছিল তোমার বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল এমনকি তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বোধ করত না তোমার জন্য যেন এসব তরুণের প্রাণ আহত না হয় ইসলাম গ্রহণের পর তার পরিবারের আচরণও ব্যাপক পরিবর্তনে আসে তবে তার মাতাকে সহযোগিতা করেন ফুলারের বাসায় আমার মা সবসময় আমাকে বলতেন তোমার মনের কথা শোনো ক্ষেত্র তার ব্যতিক্রম ছিল না তিনি আমাকে সর্বোত্তম সহযোগিতা করলেন অবশ্য ফুলার যেমন অনেক বন্ধু হারিয়েছেন তেমনি অনেক বন্ধু খুঁজেও পেয়েছেন তিনি দ্য মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে যোগ দেন মুসলিম শিক্ষার্থীরা তাকে আপন করে নেয় তারা তাকে তাদের সঙ্গে অবস্থানেরও প্রস্তাব দেয় ফুলার বলেন আমি মুসলিম শিক্ষার্থীদের দলে যোগ দিয়েছি তাদের সঙ্গে ইসলাম সম্পর্কে আলোচনা হয় তারা আমাকে সহযোগিতা করছে যেন কোনো পক্ষ আমাকে ইসলাম বিরোধী কিছু করতে বাধ্য না করে ফুলার তার বন্ধুদের এখনও স্মরণ করেন তিনি বলেন আমি আমার বন্ধুদের ভালোবাসি তারা যেন আমাকে ভুল না বোঝে ইসলাম গ্রহণের পর ফুলারের জীবন চিত্র পাল্টে যায় তিনি আর মত পান করেন না আগের মতো আড্ডা ও পার্টিতে যোগ দেন না প্রিয় ফুটবল খেলাও ছেড়ে দিয়েছেন হিজাব ও ইসলামী পোশাক পরিধান করে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন